দিন পর এবার মন্তাজুর রহমান আকবরের নির্দেশনায় দুলাভাই জিন্দাবাদ ছবিতে অভিনয় করবেন নায়িকা মৌসুমী। ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন খলনায়ক দীপজল। এতে দীপজলের স্ত্রী চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনি অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের বিষয়টি মঙ্গলবার পরিচালক মন্তাজুর রহমান আকবর এবং অভিনেত্রী মৌসুমী নিশ্চিত করেছেন। আবদুল্লাহ জহির বাবুর গল্পে রাজেশ ফিল্মসের ব্যানারে প্রযোজিত করেছেন নাদির খান। এটি নির্মাতা মন্তাজুর রহমান আকবরের সঙ্গে মৌসুমীর 14তম ছবি। সর্বশেষ 2004 সালে ভাইয়ের শত্রু ভাই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ছবিটির চিত্রনাট্য আমার দারুণ লেগেছে। নির্মাতা মন্তাজুর রহমান আকবরের কাজের প্রতি যেমন বিশ্বাস আছে, সেই সঙ্গে শ্রদ্ধা ও ভালোবাসাও রয়েছে। অনেকদিন পর আবারও তার সঙ্গে কাজ করব ভেবেই ভালো লাগছে। আশা করি নতুন ছবিটি ভালোই হবে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।